ছোটবেলায় তাসকিনের বাবা একবার তাসকিনকে ব্যাট দিয়ে পিটিয়ে ব্যাট ভেঙে ফেলেছিলেন। হয়তো সে আশীর্বাদে তাসকিন 2021 সালে এসে তিন ফরম্যাটেই বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। তাসকিন আহমেদের ছোটবেলায় রক্ত হিমোগ্লোবিন কম ছিল, ডাক্তার বলেছিলেন রোদে না যেতে আর রেস্টে থাকতে। কিন্তু খেলা পাগল তাসকিন একদিন শুক্রবারে জুম্মার নামাজের পরপরই খেলতে চলে গিয়েছিলেন মাঠে। তারপর তার বাবা রাগে তাসকিনকে ব্যাট দিয়ে মেরে মাঠ থেকে নিয়ে আসেন। মারতে মারতে একসময় ব্যাটটি ভেঙে ফেলেছিলেন তিনি। তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ মনু এবং মায়ের নাম সাবিনা ইয়াসমিন, তার স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাইমা। দশম শ্রেণী থেকে তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ সময় প্রেম করার পর 2017 সালের 31 অক্টোবর নাইমার সাথে জুটি বাঁধেন এই তারকা ক্রিকেটার। এই দম্পতির ঘর আলো করে 2018 সালের 29 সেপ্টেম্বর পৃথিবীতে আসে এক ছেলে সন্তান। তার নাম রাখা হয় তাসফিন আহমেদ রিহান। বিসিবি থেকে প্রতি মাসে প্রায় 7 লাখ টাকা পান তিনি, সাথে রয়েছে ম্যাচ ফি। এছাড়াও ঘরোয়া লিগ এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ থেকেও মোটা অঙ্কের টাকা আয় করেন।